Janu? আজ রাত কাসিনো বানালে সাববার চাচা এই না হলে কি অস্থির বাঙালি হ্যালো এভরিওয়ান এমনই সব অস্থির বাঙালির অস্থির সব কাজকর্ম নিয়ে করা আমাদের নিয়মিত আয়োজন অস্থির বাঙালির 25 নম্বর পর্বে আপনাকে স্বাগত এখানে রিকশাওয়ালা মামাদের কাছে জিজ্ঞেস করা হয় প্রেমিক প্রেমিকারা রিকশা উঠলে কি করে বাকিটা ইতিহাস টিপেটিপি করে এই প্রেমিক প্রেমিকারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার রিকশা উঠে কি কি করে একটু বলো তো বিভিন্ন ধরনের কথা তো বলে হ্যাঁ কিছু কিছু শোনা যায় আমাদের তারপরে গাড়ির মধ্যে টিপেটিপি করে ওগুলো বলা যাবে না এগুলো তো চুমা টুমা খায় আমরা একটু রিস্কের মধ্যে মাঝে মধ্যে ভুলকে দেখি আর কি প্রেমিক প্রেমিকা ওঠে তখন তো করবেই চুমে চুমে হাত চুমে চুমে দেয় প্রথমে ওরে হুট তোলে হুটটা তুলাই দেন তখন আমরা তুলে দেই তখন যেদিক যেতে বলে সেদিক যাই ওরা একটু হাত হাতাহাতি করে প্রেমিক প্রেমিক চড়ে ওই ওই কাজের জন্যই চড়ে চুমা টুমো দেয় আর কি শরীর লাড়াড়ি করে আমি ভালোবাসি শুধু তোমারই ভালোবাসি আমার তোমারই লাগবো আর কারো লাগবে না আমার প্লিজ তুমি আমার ছাড়া যাইও না প্লিজ ওরে ভালোবাসা রে বাঙালি যে অভিনয় সেরা বোনামার্তা আরো একবার প্রুফ করে দিল কিছু বল না কপাল দেখছে প্রথম দিনই লাভ ইউ বইলা মনে হচ্ছে ভাই আমার লটারি জিতে গেছে এবার আপনাদের কিছু টিকটক স্টার আই মিন দিনের বেলায় টিকটক স্টার আর রাতের বেলায় ছিচকে চোরের লাইফস্টাইল দেখাবো দিনে টিকটক স্টার আর রাতে ছিচকে চোর টিকটক করতে যে রঙিন সাজ পোশাকের দরকার সেই টাকা জোগাড় করতে চুরির পেশা বেছে নিয়েছিল চার তরুণ পয়সাই পয়সা হোগা অজয় তিনজনকে আর একজন ছিল অফিসের বাইরের রাস্তায় আলামাল নিয়ে বের হয়ে যায় চারজনের এই চোর চক্র এর মধ্যে একজনকে দেখা যায় খুশিতে নাচতে নাচতে বের হয়ে যাচ্ছে রাতে চুরি দিনে টিকটক করাই নেশা এই চোর চক্র এক্সকিউজ মি একটু কথা বলতে পারি আপনার সাথে কি নাম আপনার আমার নাম শান্তা নাইস শান্তা ঘুরতে এসেছিনা সবাই এসেছে দুইটাই দুইটাই সাথে আর কেউ এসেছেন আপনি হ্যাঁ আরো সবাই আসছে তারা সবাই ফিউচার ওয়ার্ল্ডে আছে ফিউচার ওয়ার্ল্ডে আছে আপনি একা একা কি ঘুরে বেড়াচ্ছেন দেখিও দেখলাম আমি বাজা আয়গা না ভিড়ো পাশে জানে তো না আপনি যে এসেছেন হ্যাঁ হ্যাঁ সবাই জানে বাচ্চা নিয়ে এসেছি উনি বাচ্চা নিয়ে এসছেন শপিং করতে জেনেই জানি কেমন লাগতেছে কজন বাচ্চা আপনার তিনটা বাচ্চা কজন তিনটা আমার কিছু বলার নাই শোনাগো আমার মোট কথা যমুনা নিউজের প্রতিনিধি ভাই আমার প্রথমেই হালকা করে ছ্যাঁকা খেয়ে গেল বেচারি হেল্পার কি ছাড়তে গিয়ে কি ছাইড়া দিল আমার লিজেন্ড সাবস্ক্রাইবাররা কোথায় এটা হলিউড নাকি বলিউড মুভি ছিল আমি জানতে চাই তোমার জীবনের ফার্স্ট লাভ কে এবং লাস্ট লাভ কে ফার্স্ট লাভ আমার আসলে খেয়াল নেই আমি তার নামটা ঠিক জানি না ফার্স্ট লাভ আমার আসলে খেয়াল নেই আমি তার নামটা ঠিক জানি না গাইস আমি চিন্তা করতেছি একটা মানুষ কি পরিমাণ প্রেম করলে তার ফার্স্ট লাভ কে ভুলে যেতে পারে আমার লাভ লস নেই আমার লাইফটাই লস 12 ভাত
সময়ের সাথে সাথে দক্ষিণা হাওয়া বদলে যাচ্ছে আর হালকা করে পশ্চিমা বাতাস লাগতে শুরু করেছে। পারিবারিক শিক্ষা, এই শিক্ষাগুলো তো আসলে বড় হয়ে শেখার কথা না, বলছিলেন অভিনেত্রী সাবেরি আলম। অথচ তিনি নিজেই শহীদের রক্তে গড়া বেদি জুতা পায়ে মারিয়েছিলেন একটু আগেই। এই না হলে কি অস্থির বাঙালি, ইনস্ট্যান্ট জায়গায় পোলট্রি কাকে বলে? কথা আছে বন্ধুর মতো বন্ধু বেশি লাগে না, একটা হলেই বাস দেওয়ার জন্য যথেষ্ট। তো জিপিএ 5 পেয়েছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমাদের সবার ভালো লাগছে। করোনাকালীন সময় আমাদের গত ব্যাচ তারা অটো পাস পেয়েছিল কিন্তু আমরা পাইনি, আমরা চেয়েছিলাম পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাই, ঠিক তাই পেয়েছি। এতে আমরা দিল তো বেচারার ইজ্জতটা বেড়ে। ইনাকে আপনার কোন বান্ধবীর ফিউচার হাজবেন্ড হিসেবে দেখতে চান, কমেন্টে তাকে মেনশন করুন। গাইজ, সর্বশেষ বিয়ের আগে ছোট্ট একটি টিপস দিয়ে বিদায় নিচ্ছি আজকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতেই হবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমার এক বন্ধু আমারে বুদ্ধি দিয়েছে, মায়ের যদি বিয়ে করতে চাস আগে মায়ের মায়ের হাত করবি, তাহলে দেখবি বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মায়ের মায়ের হাত করে লাইছি, মাইয়া আমারে কয় তোমার সারা বাঁচবো না, মায়ের মায়ও কয় তোমার সারা বাঁচবো না।